বন্ধুরা, আমরা এর আগে গাছটি সম্পর্কে আলোচনা করেছি, আপনারা দেখেছেন। এটা হচ্ছে আমাদের তৃতীয় এপিসোড। আমরা এটাতে পুনরায় এই গাছের বিষয়টা একটু রিভিউ করব, প্লাস এর আরও কিছু গুণ সম্পর্কে আমরা উল্লেখ করব। গাছটি হচ্ছে আপা গাছ, চিরচিটা। আমাদের আগের এপিসোডে আমরা ডিটেলস বলেছি গাছ সম্পর্কে। এটা দিয়ে দাঁতের অনেক উপকার হয়, চোখের, তারপরে মুখের যদি কোনো ঘা হয়, তারপরে হচ্ছে যাদের ক্ষুধা বেশি লাগে, মাইগ্রেন প্রবলেম, তারপরে যে সকল মহিলা কনসেপ করতে পারে না তাদের জন্য, তারপরে মহিলাদের যৌন অঙ্গের ইনফেকশনের জন্য, তারপরে সাদা ভাঙে তার জন্য, কিডনির রোগের জন্য, হাঁপানি বা আস্থামার জন্য, কিডনি স্টোনের জন্য, তারপরে বাচ্চা ডেলিভারি হওয়ার ক্ষেত্রেও এই গাছটি আমরা ব্যবহার করে থাকি। দাউদ, ঘা, পাঁচরা, চুলকানির ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। এগুলো আমরা আগের এপিসোডেই আপনাদেরকে বলেছিলাম। এই গাছটি আরেকটি বিশেষ কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ব্লিডিং পাইলস যাদের, অর্থাৎ রক্ত ক্ষরণ হয় যে পাইলসে, সে রক্ত বন্ধ করার ক্ষেত্রে এই গাছটি বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। ব্লিডিং পাইলস যাদের আছেন তারা এই গাছটি ব্যবহার করতে পারবেন। আমরা ব্যবহারের নিয়ম বলে দেবো। এই গাছটির সঙ্গে আরও একটি গাছ লাগে, ওই গাছটি হচ্ছে পাইলস গাছ, আর এই গাছ মিলে আমরা ব্লিডিং পাইলসের ক্ষেত্রে ওটা ব্যবহার করে থাকি। ব্লিডিং পাইলসের জন্য এই গাছটি বিশেষ উপকারী। যেমন বিদ্যুতের সুইচ দিলে যেমন লাইট জ্বলে, ঠিক তেমনি এই গাছটির ব্লিডিং পাইলসের ক্ষেত্রে খুব উপকারী এবং অনেক কাজ করে। ব্লিডিং পাইলস মুখের ঘা, তারপরে বিশেষ করে মানে মহিলাদের যারা কনসেপ করতে পারে না, এই গাছটির সঙ্গে আরও তিনটি গাছ মিলে আমরা ব্যবহার করে থাকি। তারপরে দাঁতের জন্য, দাঁতের কোনো ইনফেকশন থাকলে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। আমরা আপনাদেরকে আগে গাছগুলো সম্পর্কে পরিচয় দেব, এরপরে কোন গাছের সঙ্গে কোন গাছ কীভাবে মিলায়, কীভাবে ওষুধ তৈরি করতে হয়, এগুলো আমরা পরে দেখাবো। কিন্তু আগে গাছগুলোর পরিচয় জানতে হবে। কিছু কিছু যেগুলো সহজ, একটা গাছ দিয়ে একটা ওষুধ তৈরি হয়, এগুলো আমরা সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যেমন জঙ্গলে গিয়ে এই গাছটি উঠায় নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার বাসার পাশে গাছটি, এটা জঙ্গল থেকে উঠায় নিয়ে এসেছি, একই গাছ। এই গাছগুলো, অনেকগুলো গাছ নিয়ে এসেছি, এই গাছগুলো দিয়ে আমরা আজকে ওষুধ তৈরি করব। এই জন্য উঠায় নিয়ে এসেছি এই গাছটি। আমি মানে বেশি সময় এই গাছটি ব্যবহার করে থাকি অনেক রোগের ক্ষেত্রে, এবং খুব উপকারী। আপনারাও ব্যবহার করে দেখবেন, যদি কেউ ব্যবহারের সিস্টেম আরও ভালোভাবে জানতে চান বা কারো যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে মেল করবেন, আমি তাকে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। এই যে গাছ নিয়ে আসছি জঙ্গল থেকে, এগুলোর লতা পাতা ফুল কোনো কিছুই আমরা ফেলাবো না, শিকড় সব কিছুই আজকেই উঠায় নিয়ে আসছি। এগুলো দিয়ে ওষুধ তৈরি করে আমরা, আমাদের অনেক পেশেন্ট আছে তাদের কাছে পাঠিয়ে দেবো। কারণ অনেকে শহরে থাকে, তো শহরে দেখা যায় যে এই গাছটি পাওয়া যায় না, খুব কম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই, আপনাদের কোনো কিছু প্রয়োজন বা কোনো জানার থাকলে অবশ্যই আমাকে আপনারা মেল করবেন, এবং মেলের মাধ্যমে আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। গাছটি আবার একটু আপনারা সুন্দর করে দেখেন, আর উপকারিতা আমাদের তিনটি ভিডিও দেখলেই মোটামুটি এই গাছ সম্পর্কে অনেক জানতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই।